Hello dear students, welcome to English Hospital 24 channel. I hope you are studying very seriously because your examination is very near. So today I will prepare a lesson for you that is very helpful for you, and in this video I will show you how to apply the rules of using parts of speech in the sentence at the time of solving or at the time of solution of question number 9 in JSC, and in the board question how you will apply the rules. So let's get started. Today I have selected JSC question Jasher board 2018. So this is question number 9 for suffix and prefix, how to solve the question of suffix and prefix. So this is the passage of perseverance, the importance of perseverance. So at the beginning, the word is persevere is a great virtue to be success in life. Those who do not persevere in life become success in their mission and only blame their Lord for their fortune. Remember that the successful people are always act. So try to be persevering. Sincere is another important virtue that able a person to accomplish a job appropriate. Student life is the gold period of man's life. One should not use this period of life. So this is the passage. Here the first word is persevere is a great virtue to be success. So this is verb. Before verb we must use subject. Verb er purbe subject boshe eta amra jani assertive sentence er khetre verb er purbe subject boshe ar subject hote hole obosshoi dutu word er jekhane ekti hote hobe ek hocche noun othoba pronoun. Noun pronoun chhara onno kono word subject hote pare na. So this word would be noun. To persevere shobder noun form hocche perseverance. Perseverance অর্থটা অধ্যবসায়ী, তাহলে এই perseverance শব্দ করতে হবে কারণ হচ্ছে ভার্বের পূর্বে নাউন বা প্রোনাউন হবে, তো এখানে এই persevere শব্দের সাথে প্রোনাউনের কোনো এখানে ব্যবহার নেই, তাহলে এটাকে আমার নাউন করতে হবে. persevere শব্দের নাউন ফর্ম হচ্ছে perseverance. নাম্বার বি হচ্ছে ইজ আ গ্রেট ভার্সু, একটি বড় গুণ মহৎ গুণ, টু বি সাকসেস, সফল হওয়ার জন্য ইন লাইফ. তাহলে সাকসেস শব্দের অর্থ সফল, কিন্তু যেহেতু বি রয়েছে তাহলে বি এর পরে হচ্ছে অ্যাজেক্টিভ বসবে, তাহলে সাকসেস শব্দের অ্যাজেক্টিভ ফর্ম হচ্ছে সাকসেসফুল. সাকসেসফুল তাহলে এই সাকসেস শব্দটি অ্যাজেক্টিভ করতে হবে কারণ হচ্ছে বি এর পরে, টু বি বা বি হ্যাভিং এর পরে যদি ভার্ব বসে তাহলে তার পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, অন্য কোনো ওয়ার্ড বসলে সেটি অ্যাজেক্টিভ হয়। তো এখানে যেহেতু বি রয়েছে বি এর পরে অ্যাজেক্টিভ বসবে, এখানে সাকসেস শব্দের হচ্ছে অ্যাজেক্টিভ ফর্ম হচ্ছে সাকসেসফুল. দোজ হু ডু নট পার্সিভিয়ার ইন লাইফ, যারা জীবনে অধ্যবসায়ী হয় না, বিকাম সাকসেস, অধ্যবসায় না হলে সফল হয় না, তাহলে বিপরীত শব্দ হবে. যেহেতু এখানে নেগেটিভ সেন্টেন্স তাহলে তারা সফল হতে পারে না, সেই কথাটি এখানে বলতে হবে বিকাম আন সাকসেসফুল, ব্যর্থ হয় বা সফল হয় না, তাহলে এখানে করতে হবে আনসাকসেস, তারপর আবার আনসাকসেসফুল, কারণ হওয়ার যেহেতু বিকামের পরে সাধারণত অ্যাডজেক্টিভ জাতীয় কোনো শব্দ বসে, যে বিকাম আনসাকসেসফুল অর্থাৎ ব্যর্থ হয় ইন দেয়ার মিশন তাদের লক্ষ্যে, অ্যান্ড অনলি ব্লেম তারা দোষ দেয়, দায়ী করে দেয়ার লট তাদের ভাগ্য, এখানে লট অর্থ হলো ভাগ্য, ফর দেয়ার ফরসুন তাদের ভাগ ইসের এই সৌভাগ্যের জন্য, ফরসুন অর্থ হলো সৌভাগ্য, তাহলে ব্লেম কখনো সৌভাগ্যের জন্য দেওয়া যায় না, তাহলে দুর্ভাগ্যের জন্য, তাহলে এই এখানে বিপরীত শব্দ বসবে, তাহলে ফরচুনের বিপরীত শব্দ হচ্ছে মিস ফরচুন, মিস ফরচুন, ফর দেয়ার মিস ফরচুন. রিমেম্বার দ্যাট, মনে রেখো যে দ্য সাকসেসফুল পিপল আর অলওয়েজ অ্যাক্ট, তাহলে এখানে যেহেতু এই বিভার রয়েছে তাহলে অবশ্যই এখানে অ্যাজেক্টিভ হবে, তাহলে সফল ব্যক্তিরা সবসময় কী ছিল, অ্যাক্ট ছিল নয় অ্যাক্টিভ ছিল, সবসময় থাকে কি অ্যাক্টিভ, আর অলওয়েজ অ্যাক্টিভ, বি ভার্বের পরে অ্যাজেক্টিভ বসে আর মূল ভার্ব বসলে তখন টেন্সের ব্যবহার হয়, তো এখানে যেহেতু
অ্যাডজেক্টিভের কথা বসবে কারণ হচ্ছে বি ভার্বের পরে এখানে ভার্ব করা জাতীয় কিছু বলেনি তার জন্য এখানে অ্যাডজেক্টিভ হবে যেহেতু তারা সক্রিয় থাকে কর্মঠ থাকে সো সক্রিয় কর্মঠ শব্দগুলো হলো অ্যাডজেক্টিভ বা বিশেষণ এই জন্য এটার সেই বিশেষণ রূপ বা অ্যাডজেক্টিভ রূপ হচ্ছে অ্যাক্টিভ নাম্বার এফ এফ নাম্বারটি হচ্ছে সো ট্রাই টু বি পার্সিভিয়ারিং অবশ্যই অধ্যবসায় হতে চেষ্টা করো সিনসিয়ার ইজ এখানে আবার এই যে ভার্ব রয়েছে তাহলে ভার্বের পূর্বে এটাকে নাউন করতে হবে তাহলে সিনসিয়ার শব্দের নাউন ফর্ম হচ্ছে সিনসিয়রিটি সিনসিয়রিটি তাহলে এই সিনসিয়রিটি আর আই টি ওয়াই তখন ই আর থাকবে না ইয়ের স্থানে আই আসবে সিনসিয়রিটি হ্যাঁ ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ভার্সু আন্তরিকতা হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ গুণ তারপরে দ্যাট অ্যাবল যা যেহেতু কনজাংশন রয়েছে তাহলে কনজাংশন থাকার কারণে পরে অবশ্যই পরের অংশে একটি ভার্ব থাকতে হবে এখানে আমরা ভার্ব খুঁজে পাচ্ছি না পার্সন হচ্ছে নাউন টু প্রিপোজিশন অ্যাকমপ্লিশ হলো ভার্ব কিন্তু এটা একটা নন ফাইনিট ভার্ব এটা ফাইনিট ভার্ব থাকতে হবে তারপর এ জব এটা হচ্ছে একটি নাউন আর্টিকেল শর্টি নাম তাহলে এইটাকেই ভার্ব করতে হবে তাহলে আমি এর আগে একটু আগেই এই যে আমার পূর্বে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করেছিলাম যে এই ই এন বসালে হলো কোনো শব্দটি ভার্ব হয়ে যায় তাহলে এই আমরা আমার প্রথম ভিডিওতে বলেছি যে ই এন বসালে কোনো শব্দ ভার্ব হয় তাহলে ইএন যদি আমি শুরুতে বসাই পরে বসালে আবার অন্য শব্দ হয় ভার্ব হয় অ্যাডজেক্টিভ হয় কিন্তু পূর্বে বসালে সেই শব্দটি ভার্ব হয়ে যায় যেমন এনাবল এনশিওর এই কথা তাহলে এই এটার পূর্বে আমি বসালাম এনাবল এরপরে এখন আমার টেন্সের প্রয়োগ করতে হবে এখানে আমি দেখতে পাচ্ছি আগে হচ্ছে প্রেজেন্ট টেন্স শুধু বিভার্ব যদি থাকে এম ইজ তাহলে প্রেজেন্ট ওয়াজ থাকলে পাস্ট ইনফিনিট ঠিক এখানে যদি শুধু বিভার্ব ইজ রয়েছে তাহলে এটা প্রেজেন্ট তাহলে প্রেজেন্ট যদি হয় এটাও হবে প্রেজেন্ট তো প্রেজেন্টের সময় আমরা জানি এই দ্যাট এখানে হচ্ছে রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্ব বসে সেই ভার্বটি হলো রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে অ্যান্টিসিডেন্ট থাকে দ্যাট মিন্স রিলেটিভ প্রোনাউন যাকে নির্দেশ করে সেই নাউন বা প্রোনাউন অনুযায়ী বসে তাহলে এখানে রিলেটিভ প্রোনাউন নির্দেশ করতেছে ভার্সুকে ভার্সু হলো সিঙ্গুলার যার কারণে প্রেজেন্ট টেন্সে বলা হয় সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস ভয়েস যোগ করতে হয় তাহলে এখানে হবে এনাবলস এনাবলস যা একজন মানুষকে সক্ষম করে টু অ্যাকমপ্লিশ আ জব একটি কাজকে সঠিকভাবে করতে সঠিকভাবে তাহলে এই অ্যাপ্রোপ্রিয়েটলি কোনো শব্দের শেষে যদি ভাবে কথাটি বাংলায় যুক্ত হয় তাহলে সেই শব্দটি অ্যাডভার্ব হয়ে যায় তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েটলি মানে সঠিকভাবে আরেকটি কথা হচ্ছে এইখানে সাবজেক্ট হচ্ছে এই ভার্সু এটা হচ্ছে ভার্ব আর এই এক জব এটা হচ্ছে অবজেক্ট সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটুকু হচ্ছে অতিরিক্ত অংশ তাই এই অবজেক্ট পর্যন্ত থাকার পরে যদি কোনো শব্দ বসে সেগুলো অ্যাডভার্ব বসে এটি আমি নিয়মের পার্টস অফ হিসেবে ব্যবহারের ক্ষেত্রে আলোচনা করেছি যে ভার্ব যদি থাকে অবজেক্ট থাকে তারপরে অ্যাডভার্ব বসে এই হলো একটি কথা আরেকটি বাংলা অর্থের সাথে মিলিয়ে মনে রাখতে হবে যদি ভাবে কথা আসে যেমন সফল ভাবে কার্যকর ভাবে তারপরে নিশ্চিতভাবে এই ভাবে কথা আসলে সেটি অ্যাডভার্ব হয় সো এখানে অ্যাপ্রোপ্রিয়েটলি হবে সঠিকভাবে দেন নাম্বার আই স্টুডেন্ট লাইফ ইজ দ্য গোল্ড পিরিয়ড এই পিরিয়ড হচ্ছে নাউন তো নাউনের পূর্বে হবে অ্যাডজেক্টিভ তাহলে গোল্ড শব্দটি হচ্ছে নাউন এখন এই নাউনটাকে অ্যাডজেক্টিভ করতে হবে তাহলে গোল্ড শব্দের নাউন হলো গোল্ড ম্যাটেরিয়াল নাউন এটাকে অ্যাডজেক্টিভ করলে হবে গোল্ডেন ইএন যদি শেষে যুক্ত করি তাহলে সেটি অ্যাডজেক্টিভ হয় আবার কোনো কোনো ক্ষেত্রে ভার্বও হয় যেমন স্ট্রেংথেন শক্তিশালী করে এরকম তো গোল্ড শব্দের ভার্ব ফর্ম হচ্ছে গোল্ড সরি অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে গোল্ডেন হ্যাঁ গোল্ডেন পিরিয়ড অফ ম্যানস লাইফ ওয়ান শুড নট ইউজ দিস পিরিয়ড অফ লাইফ একজনকে এই সময়টি বা এই জীবনের এই অংশটু কি করা উচিত নয় ইউজ ব্যবহার করা উচিত নয় এটি আসলে এখানে হবে না তার কি করা উচিত না এই যে গোল্ডেন পিরিয়ডটি অপচয় করা উচিত নয় তাহলে অপচয় করার ক্ষেত্রে ইউজের বিপরীত শব্দ বসবে তাহলে ইউজ অর্থ হলো সঠিক ব্যবহার তাহলে এটার বিপরীত শব্দ হচ্ছে মিস ইউজ বা অ্যাবিউজও বলা হয় অ্যাবিউজ মিস ইউজ বা অ্যাবিউজ দুটোর অর্থই হচ্ছে অপচয় করা বা নষ্ট করা তো এই আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে মডাল অক্সিলারির পরে সাধারণত মূল ভার্বের বেস ফর্ম বসে যদি সেটি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে এখানে অ্যাক্টিভ ভয়েস সেন্টেন্সটি দ্যাটস ওয়াই এই মডাল অক্সিলারির পরে এখানে মূল ভার্বের বেস ফর্ম বসবে তো মূল ভার্ব এখানে ইউজ ঠিকই রয়েছে কিন্তু যেহেতু এখানে নাবোধক সেন্টেন্স যার কারণে এখানে মূল ভার্বের বিপরীত শব্দ লিখতে হবে তো ইউজের বিপরীত শব্দ হচ্ছে মিস ইউজ তো এভাবে একটি বোর্ড কোশ্চেন হোক বা যে কোনো ধরনের কোশ্চেন হোক যে কোনো এক্সামের কোশ্চেন হোক সেটাকে একেবারে খুব ইজিলি সমাধান করা যায় তো আমার এই ভিডিওগুলো যদি
তোমরা ভালোভাবে খেয়াল করো তাহলে আর তোমাদের পরীক্ষার এই কোশ্চেনে সমাধান করতে কোনো সমস্যা হবে না আমি যেভাবে ব্যাখ্যা করে এখানে আলোচনা করেছি তো এরকম ব্যাখ্যা করে অন্য কোনো স্থানে যদি তুমি পাও সেখান থেকেও পড়তে পারবে কিন্তু আমার মনে হয় এই চ্যানেল থেকেই তুমি প্রত্যেকটি কোশ্চেনের যেরকম ব্যাখ্যা পাবে অন্য কোথাও এত বেশি ব্যাখ্যা করে আলোচনা করা হয় আমি দেখেছি তো তোমাদের কাছে আমার একটি আহ্বান থাকবে যে তোমরা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবে এবং তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করে তাদেরকে এই চ্যানেলের সম্পর্কে বলবে এবং আমার এই চ্যানেলের পূর্বের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো থেকে তোমরা গ্রামারগুলো ভালোভাবে শিখবে আমি স্পোকেনের উপরে এবং সামনে যে তোমাদের টেস্ট পেপার টেস্ট পরীক্ষার পরে টেস্ট পেপার আসবে সেই টেস্ট পেপারে সলভ করে আমি লাইভ ভিডিও দেবো লাইভ ক্লাস নেব সেখানে তোমরা সব অবশ্যই সকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পার্টিসিপেট করবে আমি তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি থ্যাংকস ফর ওয়াচিং Thanks to all.